এই যে এটা হচ্ছে আমাদের কিটিমালা। এখানে কিটিমালাকে আমি শুয়ে রেখেছি, ওর লেজ মানে ও আমাদের বাসার আর বাসার পাশের বাসার ছাদে লাফ দিতে গিয়ে উপরে যায় তিনতলা থেকে, তারপর ও খুবই ভাবে আহত হয়। ওর লেজের অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে আমি দেখাচ্ছি ওর লেজেও কতটা ব্যথা পেয়েছে। একটু উপরে উঠে তো এই যে দেখতে পাচ্ছেন ও ঠিক কতটা ব্যথা পেয়েছে ওর লেজে, সত্যি খুব মারাত্মক অবস্থা। ওর লেজটা কিন্তু দেখুন পড়ে যাচ্ছে, একটু ভালো মতো খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা ব্যথা পেয়েছে। মানে আমরা সত্যি ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তারপর এই যে পায়ে এখানেও ব্যথা পেয়েছে, আবার লেজটা কিভাবে ধরছে দেখুন, আবার ওই জায়গাটাতে যাচ্ছে। আচ্ছা তোমার ব্যথা তো কিটি, ব্যথা না ওইখানে বলো, ব্যথা হলে কীভাবে করে? ও কিন্তু খুবই অসুস্থ, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও খুবই ব্যথা পেয়েছে, এই যে দেখতে পাচ্ছেন খুবই পরিমাণের ব্যথা পেয়েছে আমাদের এই কিউট কিটিটা। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ওর লেজটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই যে লেজটা অর্ধেকটা কিন্তু উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে খুবই খারাপ অবস্থা। আর ও এখন আর তেমন একটা বাসার পাশে বাসার ছাদে যায় না পড়ে যাওয়ার পরে থেকে, তো দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা ওর লেজটার। এই যে খুবই মারাত্মক অবস্থা, পায়েও খুব ব্যথা পেয়েছে, আপনারা তো দেখেছিনি, আপনারা তো দেখেছিনি কতটা ব্যথা পেয়েছে ও। এই যে লেজে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, ঠিক এতটা লাল হয়ে আছে, অনেক রক্ত বের হয়েছিল তাই না? আবার লেজ কামড়াচ্ছে, মানে বুঝি না ওর কিরকম। ওকে খুব মানা করেছিলাম আমরা, তারপরেও গিয়েছে, ও না গেলে এরকম হতোই না। তুমি কেন গিয়েছো? সবাই ওর জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।